ঢাকা পৃথিবীর সবচেয়ে বেশি খরচের শহরের একটি, যেখানে নিত্যপণ্য থেকে শুরু করে পানীয় কিনে খেতে হয়। এরপরও এই শহরে এমন এক হোটেল আছে যেখানে 40 টাকায় থাকা যায় এক রাত। দুনিয়ার সবচেয়ে সস্তা সেই হোটেল দেখতে যাচ্ছি, আর মনে মনে ভাবছি এই পৃথিবীতে কত মানুষ আছে যারা ছুটি কাটাতে ছুটে যান দেশ থেকে দেশান্তরে। সেখানে নামি দামি হোটেল রেস্তোরাঁয় কত আমোদে মেতে ওঠেন, বিলাসী জীবনের সেই ছবি পরবর্তীতে ফেসবুকেও ছড়িয়ে দেন। কিন্তু এই সমাজে যারা দরিদ্র, শুনেছি এই হোটেলে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র মানুষরা থাকেন, সেটাও আবার মাত্র 40 টাকায়। 40 টাকায় ঢাকার মতো এই কঠিন শহরে রাত্রিযাপনের বিষয়টি প্রথম যখন শুনেছি রীতিমতো অবাক হয়েছি। যে শহরে একটি রুটির দাম 20 টাকা, সেখানে 40 টাকায় রাত কাটানোর বিষয়টি ভাবা যায়? এত কম খরচে পৃথিবীর আর কোথাও কোনো হোটেলে থাকা যায় কিনা তা আমার জানা নেই। পাথুরে এই শহরে কেউ থাকেন সুউচ্চ অট্টালিকায়, আবার কেউ সীমাহীন দারিদ্রতার কাছে পরাজিত হয়ে থাকেন গাছতলায় কিংবা নর্দমার পচাগন্ধের পাশে। বড়ই আজব এই শহর। দুনিয়ার সবচেয়ে সস্তা এই হোটেলের অবস্থান মিটফোর্ড হাসপাতালের পেছনে, বাবুবাজার ব্রিজের পাশে, বুড়িগঙ্গা নদীর বুকে। বাবুবাজার ব্রিজ সংলগ্ন ডিঙি নৌকাঘাটের ডান দিকে তাকালেই দেখা যাবে এই ভাসমান হোটেল। এখানে ছোট বড় মিলিয়ে 5টি হোটেল রয়েছে। এসব হোটেলে যারা থাকেন তারা সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ। নিম্ন আয়ের এসব মানুষ কোথাও ফুটপাতে ফলের ব্যবসা করেন, কেউ বা রিক্সা চালান, কেউ করেন রাজমিস্ত্রির কাজ, যাদের প্রায় অধিকাংশ জনই সারাদিন বাইরে থাকেন আর সন্ধ্যার পর ফিরে আসেন এই নীড়ে। পাকিস্তান আমলে 1960 সালে শুরু হয় এখানে বাণিজ্যিক ভাসমান হোটেলের যাত্রা। তবে শুরুর দিকে এই হোটেলগুলো সদরঘাট সংলগ্ন ওয়াইজ ঘাটে ছিল, কিন্তু কবছর আগে এই হোটেলগুলো এখানে স্থানান্তর করা হয়েছে বিআইডব্লিউটি এর নির্দেশে। দূর থেকে হোটেলগুলো দেখলে মনে হবে ঘাটে লঞ্চ থেমে আছে, আসলে এগুলো লঞ্চ বা বড় ট্রলার মনে হলেও এতে ইঞ্জিন নেই। গত শতকের 70 দশকে বেশ জমজমাট ছিল ভাসমান এই হোটেলগুলো। মূলত সে সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীরা ঢাকায় এলে তাদের অনেকেই শহরের ভেতরে কোনো মুসলিম হোটেলে খাবার খেতেন না, এমনকি রাত যাপনও করতেন না। তাই তাদের সুবিধার জন্য কিছু সংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে এসব ভাসমান হোটেল তৈরি করেন সে সময়। ঢাকা শহরে মানুষ যা আয় করেন তার 3/2 চলে যায় বাসা ভাড়ার পেছনে। অর্থাৎ মানুষ যা আয় করেন তার বেশিরভাগটাই চলে যায় এই শহরে থাকার পেছনে। টাকাওয়ালাদের জন্য এই শহরে আছে বিলাসবহুল হোটেল কিংবা বাসাবাড়ি, কিন্তু যারা একেবারে নিম্ন আয়ের মানুষ কিংবা হঠাৎ হাসপাতালে রোগী নিয়ে এসে যাকে এই নিষ্ঠুর শহরে রাত্রিযাপন করতে হবে, তাদের নিরাপদ আশ্রয় এই ভাসমান হোটেল। সদরঘাটের মূল অংশ থেকে খানিকটা দূরে হওয়ায় এখানে তেমন একটা কোলাহল নেই। হোটেলের ভেতরের পরিবেশটাও আমার কাছে দারুণ লেগেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এটাকে ঢালা বিছানা বলে, এখানে মানুষ এখানেই রাত্রি যাপন করেন। এবং এই যে এই পাশটায় এই যে ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা যে থাকেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তাদের টুকরি ফলের যে ব্যবসা তারা করেন তারা এখানে থাকেন, এখানে রাত্রি যাপন করেন। এবং যারা দীর্ঘদিন ধরে থাকছেন তারা সারাদিন ব্যবসা করেন, তখন এই যে ঘরগুলো এভাবে তালাবদ্ধ করে যায় এবং পরবর্তীতে দিন শেষে রাত্রি যাপনের জন্য তারা আবার এই নীড়ে চলে আসে। এবং আমরা ঠিক ওই মাথাতে আমরা দেখে আসি যে কি অবস্থা বুড়িগঙ্গা নদী। আমরা দেখতে পাচ্ছি নদীর এই ধারটা, নদীর এই ধারটাই এইটা টয়লেট, এবং এই পাশটা, এই পাশে একটি টয়লেট আছে, দুটো টয়লেট আছে। আর এই যে
একেবারে বুড়িগঙ্গা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বুড়িগঙ্গা। এখানে এই যে বালতি রাখা আছে, এই বালতি দিয়ে মানুষ এখানে গোসল করে, অর্থাৎ এটি একটি গোসলখানা। মানুষ নদী থেকে পানি ওঠায় এবং গোসল করে। তবে এখন নদীর পানি যেহেতু নোংরা, দূষিত এবং কালো পানি দেখতে পাচ্ছেন আপনারা, সে কারণে গোসল আপাতত এখানে খুব বেশি মানুষ করেন না। পাশে একটি মসজিদ রয়েছেন, সেই মসজিদের পানিতে গোসল করেন। আর এখানে মানুষ যে পানি, বিশুদ্ধ পানি পান করে, সেই পান করা পানি কিন্তু আলাদা পানি। অর্থাৎ এই জায়গাতে আমি সেই কি পানি মানুষ খায় সেই বিষয়টাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি এখানে ফিল্টার পানি লক্ষ্য করলাম, এই যে ফিল্টার পানি। এই পানি এখানকার হোটেলে যারা ওঠেন তারা এই পানি পান করেন, এই পানি ফিল্টার পানি পান করেন। আর যদি মানুষের হাত মুখ ধোয়ার যে বিষয় থাকে, অজু করার বিষয় থাকে, অর্থাৎ প্রাথমিক খাওয়া বাদেও কিছু পানি প্রয়োজন হয়, তখন এই পানিটা তারা ব্যবহার করেন। দুটোই বিশুদ্ধ পানি, এখানকার হোটেল যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এগুলো মানুষের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর এসব ঢালা বিছানার উপরে দোতলা কক্ষ তৈরি করা হয়েছে, যেগুলো সিঙ্গেল রুম। উপরতলাতেও কক্ষগুলো একই কাঠামোতে তৈরি করা হয়েছে। এই হোটেলটিতে আপনারা দেখুন যে এই জায়গাটিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এটি একেবারে পাটা তো নেই, একটা ঢালা বিছানা বলা যায়। আর এই বিছানার উপরে এই যে এই তালাবদ্ধ যে রুমগুলো দেখছেন, এখানেও মানুষ থাকে। এখানে সবগুলো বিছানা একই রকমের, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে একজন মানুষ ঘুমাচ্ছেন। মোটামুটি ভালো, এক কথায় ভালো। হোটেলের ভেতরের এই গঠন আমার কাছে খুব আশ্চর্যজনক স্থাপত্য মনে হয়েছে। এখানে একটি সুন্দর, বাইরে থেকে তেমন মনে হলেও ভেতরটা সুন্দর, এবং এখানে একটি রিসেপশনের মতো ব্যবস্থা করা হয়েছে। এখানকারই অন্য হোটেলগুলোর চেয়ে এই এই দিকটা থেকে একটু আলাদা আলাদা কিছু মনে হচ্ছে এখানে। চলুন ভেতরটায় যাওয়া যাক। এই হোটেলটিতে এসে সবচেয়ে যেটি বেশি ভালো লেগেছে আমার, সেটি হচ্ছে এই নলকূপ। আমরা এতদিন জানতাম যে নলকূপ থেকে মাটির তলদেশ থেকে পানি ওঠানো হয়, কিন্তু এখান থেকে নদী থেকে পানি ওঠানোর জন্য দেখুন নলকূপ সেট করা হয়েছে, এবং এই পানি দিয়ে পানি উঠিয়ে মানুষ গোসল করে, আরও বেশ কিছু তার নিত্য প্রয়োজনীয় যে কাজ সেগুলো সারে। এখানে বেশ কিছু বর্ডার আছে যারা প্রায় 20-30 বছর ধরে এখানে থাকেন। তাদের কাছে এই ভাসমান হোটেল অনেকটা নিজের বাড়ির মতোই। আমাদের দেশের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরে অনেক জায়গায় তো আছে, এখানেই কেন থাকেন? আমি এখানে থাকি, আমার থাকার সুযোগ সুবিধা ভালো। কি কি সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা ভালো দেয়া গেছে, উপরে একটা বাসা মিলে থাকতে গেলে দেয়া গেছে, আপনার নিজের বেডিং পত্র কিনা লাগে, নিজের সবকিছু কিনা কাটা লাগে। মনে করেন হ্যারদি মনে করেন দেয়া গেছে, বাড়ি গেলে মনে করেন আপনি রুম ভাড়া উঠতে থাকে, ইয়ানা দিয়ে গেছি, আমি থাকতে আসি, বাড়ি গেছি, রুম ছেড়ে দিয়ে গেছি, আবার আই রুম নিছি। লেপ তোষক ওনাগ বালিশ কম্বল খেতা মেতা যা আছে সবে ওনাগ, এতে আমার আর কিছু নাই, আমার আছে কি শুধু আমি বলি আমি। চাকরি করি যখন ওই প্রতিষ্ঠান বন্ধ থাকে বা ছুটি থাকে, হ্যাঁ, ওই বাড়ির থেকে আসলে তখন আর কি অস্থায়ী, মানে মানে অনেক অস্থায়ী কালের জন্য থাকি আর কি। আচ্ছা, এখানে কেমন লাগে? এখানে এই জায়গা ভালোই লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। ভাসমান একটা লঞ্চে আপনারা থাকছেন, পরিবেশ কেমন লাগে আপনার? পরিবেশ আসলে পরিস্থিতির উপরে নির্ভর, পরিবেশ হলো পরিস্থিতির উপরে নির্ভর। আমরা কর্তৃপক্ষের যত যত সেবা আছে। অন্য ভালো হোটেলে কিভাবে থাকুম বলেন, আমার তো ওরকম মানে সামর্থ্য নেই। এই ঢাকা শহরেই মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে থাকছে, বিভিন্ন হোটেলে থাকছে, 5-star হোটেলে থাকছে। আপনারা এই যে 100 টাকার হোটেলে থাকছেন, এই বিষয়টা মানে ওরাও মানুষ আপনিও মানুষ, এই বিষয়টা ভেবেছেন কখনো? খারাপ লাগে এই বিষয়গুলো ভাবলে? আমি তো একবারে বললাম কাকে বড় লোক গলাইকে এটা না, মানে মিডিয়াম শ্রেণীর লাগে ওইটা তো খারাপ লাগবে, বড় লোক আমগুলো লাগে কোনো খারাপ লাগে না। এই আল্লাহ একভাবে চালাইতে আছে, চলতে আছি, কর্ম করতে আছি, খাইতে আছি, দেশে যাইতে আছি, আইতে আছি, এই আর কি। এখানে যারা থাকেন তাদের অধিকাংশ জনই রোজগারের জন্য দিনের বেলা বাইরে থাকেন, আর যারা রাতে শ্রমিকের কাজ করেন তাদের কাউকে কাউকে দিনের বেলা এখানে আপনি দেখতে পাবেন। বেশ কয়েকটি এখানকার হোটেল, ভাসমান হোটেল পরিদর্শন করলাম,
এবার আমি এই মাঝখানের ছোট্ট হোটেলটিতে যাব। এখানে এই হোটেলটির কোনো নাম নেই, নামহীন হোটেলটা, চলুন ঘুরে আসি ভেতরটা কেমন। তবে আমার কাছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশি ভিআইপি মনে হচ্ছে, ভেতর জানি না ভেতরটা কেমন, একটু দেখে আসি। এই হোটেলে চুরি হওয়ার কোনো ভয় নেই, তবে এই হোটেলে থাকতে হলে অবশ্যই তাকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে, এটি নিরাপত্তা নিশ্চিত করারই অংশ বটে। আপনার নাম, ঠিকানা, গ্রামের বাড়ি, পোস্ট অফিস, গ্রাম, সব কিছু, মানে ইত্যাদি, মোবাইল ফোন নাম্বার সব কিছু দিয়ে এখানে, মানে আপনার সব কিছু লেখা থাকবে। ভাসমান এই হোটেলে 90 দশকের আগে খাবারের ব্যবস্থা ছিল, তবে এখন তা নেই। তবে বিদ্যুৎ সুবিধা আছে, সুবিধাজনক পয় ব্যবস্থার বিশেষ কোনো ব্যবস্থা নেই এখানে। সাধারণ লঞ্চের মতোই এসব হোটেলের পেছন দিকে ছোট একটি টয়লেটের ব্যবস্থা আছে। বর্ডাররা সাধারণত নদীর পানিতেই গোসল করেন, তবে বুড়িগঙ্গার পানি যখন খুব বেশি দূষিত হয় তখন এখানকার বর্ডাররা পাশের একটি মসজিদে গোসল করেন। এই ভাসমান হোটেলগুলো যেহেতু নদীর উপরে ভাসছে, সুতরাং নদীর স্রোতে সেগুলো অন্য জায়গায় চলে যেতে পারে, তাই না? সে কারণে এই চলে যাওয়া রোধ করতে, চলে যাওয়া ঠেকাতে এখানে নোঙর করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা এতদিন দেখতাম যে নদীর ধারে গেলে নৌকা বা বড় বড় লঞ্চ, যে নোঙরের জন্য যে এটা নাম আমি জানি না, কিন্তু এটা ফেলা হয় এবং এটি মাটির সঙ্গে গেঁথে যায়, তখন নৌকা আটকে যায়। তো এটি এখানেও এটি করা হয়েছে, তবে এটি বেঁধে রাখা হয়েছে যাতে লঞ্চ অন্য কোনো জায়গায় চলে যেতে না পারে। ভাসমান এই হোটেলের যাত্রা পাকিস্তান আমলে শুরু হলেও ঢাকার ভাসমান নৌকায় বাস করার ইতিহাস বেশ পুরনো। ঢাকায় ভাসমান নৌকার মধ্যে আনুষ্ঠানিকভাবে রাত্রিযাপন সর্বপ্রথম শুরু করেছিলেন মুঘল সেনাপতি সুবেদার ইসলাম খাঁ। মূলত মুঘল এই সুবেদার প্রথম যখন ঢাকায় আসেন তখন তার থাকার জন্য তেমন কোনো বন্দোবস্ত ছিল না, তাই তিনি তার বিশাল এক বজ্রা নৌকাতে থাকা শুরু করেন। তার ওই নৌকার নাম অনুসারে বুড়িগঙ্গার সেই ঘাটের নাম হয়েছিল চাঁদনি ঘাট। সেই চাঁদনি ঘাটের অস্তিত্ব এখন আর নেই, এমনকি চাঁদনি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীরই এখন অস্তিত্ব নেই। দখল হতে হতে চাঁদনি ঘাট এলাকায় এখন উঠেছে সুউচ্চ শত শত বিল্ডিং, তবে চাঁদনি ঘাট নামটি রয়ে গেছে। সেখানে এখন চাঁদনি ঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। ঘুরতে ঘুরতে এই ভাসমান হোটেলে এমন এক বর্ডারের দেখা পেলাম যিনি প্রায় ছোটবেলা থেকেই এখানে থাকেন। ছোটবেলায় আসি, বুঝছেন, এই আমি 30 বছর ধরি এমন বড় হয়েছি এখন তো আমি ভাড়া দিই না, গরিব মানুষ দেখে ভাড়া নেয়ও না। এই মানুষটা 30 বছর ধরে এই ভাসমান হোটেলে থাকেন, কিংবা তার মালপত্র, যেগুলো ব্যবসায়ী মালপত্র, সেগুলো রাখেন, কিন্তু হোটেল কর্তৃপক্ষ একটা পয়সাও তার কাছ থেকে নেন না এবং এখন পর্যন্ত নেননি। এটি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গাতে এমনটা ঘটেছে কিনা আমার জানা নেই, এটি একটা বিরল মানবিকতা। এই ভাসমান হোটেলে সবচেয়ে সস্তায় যেমন থাকা যায়, তেমনি কোনো বিপদগ্রস্ত মানুষ যদি এখানে আশ্রয়ের জন্য আসে তাহলে তাকে বিনা পয়সায় থাকতে দেওয়া হয়। পাথুরে এই শহর ঢাকায় এমন একটি জায়গাও পাবেন না যেখানে আপনি বিনা পয়সায় থাকতে পারবেন। রুম ভাড়া হলে 110 টাকা, আর হলো ডাবল হলে 150 টাকা, আর ডালা সিটে আছে যার যার বিছনা বেডিং তার 40 টাকা। মাত্র 40 টাকায় একজন এক রাত থাকতে পারে। আচ্ছা, কেউ যদি চায় যে এখানে আমি মাসিক চুক্তিতে থাকব, হ্যাঁ, থাকলে থাকতে পারে, বছর বাই বছরও আছে, তাই নাকি? আরে 30 বছরের লোকও আছে, 30 বছর দেখা গেছে একটা বিছনা চাদর দিলাম, একটা বালিশের মতন দিলাম, মোটামুটি রাতটা যাপন করে চলে গেল। এ এক অন্যরকম মানবতা, এখানকার হোটেল মালিকদের হৃদয় সত্যি অনেক বড়। তা না হলে এই কঠিন শহরে একেবারে বিনা পয়সায় কেউ থাকতে পারে? মানবিকতার আরেক নাম বুড়িগঙ্গা পাড়ের এই ভাসমান হোটেল।